এইচআই গ্রুপের দর্শকদের জানাই স্বাগত। আমরা এই মুহূর্তে আছি বর্ধমানের সবুজ সঙ্গে। হ্যাঁ, আসন্ন শারদীয়া পূজা উপলক্ষে যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকে ছিল দ্বিতীয় দিন। মা ছিন্নমস্তারা কালী মন্দির প্রাঙ্গণে সবুজ সঙ্গে আয়োজিত এই মুহূর্তে আমরা অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনে পেয়েছি জি সারেগামা খ্যাত, শুধু খ্যাত বললে কম বলা হবে, বিখ্যাত, মানুষের হৃদয়ে যার জায়গা, সেই পদ্ম পলাশকে আজকে আমরা পেয়েছি। খুব সুন্দর অনুষ্ঠান করে বর্ধমান মাতিয়ে দিয়ে গেলেন। জেনে নেব তার কাছ থেকেই তার অনুভূতি কেমন লাগলো বর্ধমান শহরে, এবং আজকে এই অনুভবটা তার মুখ থেকেই আমরা শুনি। নমস্কার, আমরা বিএসআই গ্রুপের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। নমস্কার সবাইকে, আমার আন্তরিক শুভেচ্ছা। বর্ধমান সম্পর্কে আমার কি বলার, বর্ধমান তো আমার মানে আগে বহু গান গেয়েছি এবং অনুষ্ঠানও করেছি। বর্ধমানের মানুষের যে সাংস্কৃতিক মন, তারা এই যে এই ভক্তি সঙ্গীত এবং এই যে বাংলার কীর্তন গানকে তারা এত ভালোবাসেন, তার জন্য আমি ভীষণ আপ্লুত। আর আজকে সবুজ সঙ্গের অনুষ্ঠানে এসে এত রাত পর্যন্ত যেসব যেভাবে দর্শক ছিলেন বা শেষ পর্যন্ত তারা যেভাবে উন্মাদনায় গান তারা উপভোগ করেছেন, এর জন্য তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ, খুব ভালো লাগছে। ঠিক তাই, বর্ধমান প্রাণের শহর, বলুন আজকে বর্ধমানে আপনার বিশেষ অনুভূতি হয়নি? একদমই একদমই, বর্ধমান সত্যি প্রাণের শহর, এবং আপনার অবশ্যই অগণিত ভক্তবৃন্দ এবং সেই সঙ্গে মায়ের ভক্তবৃন্দ সকলে মিলে মিশে একাকার হয়ে গেছে। ভক্তি, ভক্তি সম্পর্কে একটু বলুন না, আপনার এই সাফল্য এই ভক্তিকে কেন্দ্র করেই সবকিছু? নিশ্চয়ই, দেখুন যে কোনো কাজের ক্ষেত্রে ভক্তি যদি না থাকে তাহলে সাফল্য তো হবেই না। শুধু আমি ভক্তি গীতি বা কীর্তনের ক্ষেত্রে বলছি না, পড়াশোনার ক্ষেত্রেও তাই। যে সাবজেক্টে যে যে বিষয়ে যে চর্চা করছেন তার প্রতি তার একটা শ্রদ্ধা, তার ভক্তি যদি থাকে, আমাদের ভারতীয় সংস্কৃতি সেটাই আমাদের শিখেছে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধা যদি থাকে, ভক্তি যদি থাকে, নিশ্চয়ই তার চরম সাফল্য, সে চূড়ান্ত সাফল্য পাবেই পাবে। ঠিক তাই, ভারতীয় ঐতিহ্য হচ্ছে ভক্তি এবং শ্রদ্ধা, যেটা আমাদের এই আজকে কি বলবো, আজকে মহান শিল্পী বলা যেতে পারে যেটা করে গেলেন। এবং অবশ্যই সবুজ সঙ্গের আয়োজনে আশেপাশে দেখতে পাচ্ছেন সবুজ সঙ্গের কর্তা ব্যক্তিটি আছে, জেনে নেব আপনার নাম। আমি সবুজ সঙ্গে সম্পাদক। হ্যাঁ, আমি সবুজ সঙ্গে সম্পাদক শ্রী বাপি ঘোষ বলছি। আমাদের মা ছিন্নমস্তার কৌশিক অমাবস্যার প্রতি বছরের মধ্যে এই বছর আমাদের মা অমাবস্যার পুজো অনুষ্ঠান হলো প্রথম দিন আমাদের, বিশাল করে। হ্যাঁ, প্রতি বছরই হয়, এবছর আরও বড়ো করে হলো। আমাদের প্রথম দিন পুজো করার পর তার পরের দিন আমাদের কালকে আমাদের 10-12 হাজার ভোগ বিতরণ ব্লক দেওয়া হয়েছে করা। হ্যাঁ, তারপরে 15 তারিখ কালকে সন্ধ্যাবেলা আমাদের জি বাংলা সারেগামা খ্যাত প্রভুশালী দত্ত ব্যানার্জি কালকে অনুষ্ঠান করে গেছে, সেখানেও বিরাট ছাড়া পেয়েছি। আজকে আমাদের যে এসছেন পদ্মপলাশ, অদ্ভুত গান, তার গানের গলা সুন্দর, আমাদের বর্ধমানে বাসীকে সুন্দর আজকে গান উপাসনা করলো। সবুজ সঙ্গের তরফ থেকে পদ্মপলাশকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। ঠিক তাই, আমরা সকলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, সঙ্গে থাকুন এবং ভালো ভালো অনুষ্ঠান দেখুন, সবাই ভালো থাকুন।